অফ ফর্মের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে জায়গা হয়নি সৌম্য সরকারের। তিনি আবার প্রস্তুতি ম্যাচে এই জিম্বাবুয়ের বিপক্ষে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যানের হার নামানা 102 রানের ইনিংসের উপর ভর করেই সফরকারী জিম্বাবুয়েকে 8 উইকেট এবং 66 বল হাতে রেখেই হারিয়েছে বিসিবি একাদশ। এদিকে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের জায়গা না পাওয়া সৌম্য সরকার বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। দলকে দারুণ জয় এনে দেওয়ার পর বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, রান করেই চেষ্টা করছেন নিজেকে খুশি রাখার। বাড়তি সময় ধরে উইকেটে ব্যাট করার চেষ্টা করছেন। জাতীয় ক্রিকেট লিগে রানের মধ্যে থাকার পর বিসিবির হয়ে শতক হাঁকিয়ে নিজেকে ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এই টাইগার ওপেনার। পুরনো সেই ছন্দ ফিরে পাওয়ার প্রসঙ্গে সৌম্য বলেন, ছন্দে আছি এমন না, রান করলে তো অবশ্যই সবার ভালো লাগে, তেমন কোনো চিন্তা করিনি, চেষ্টা করছি নিজেকে খুশি রাখার। অবশ্যই ভালো খেললে ভালো লাগে, চেষ্টা করছি বেশি সময় ক্রিজে থেকে ব্যাটিং করার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকার সৌম্য এখন চেষ্টা করেন নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে। সময়ের সাথে সাথে নিজের চিন্তাধারার বদল এনেছেন, নিজেকে করেছেন আরও পরিপক্ক একজন ব্যাটসম্যান। বিসিবি একাদশের হয়ে হাঁকানো এই শতককে স্পেশাল বলে আখ্যায়িত করা এই টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান বলেছেন, বাজে কিছু ত্যাগ করার ফলে যদি ভালো কিছু পেয়ে থাকেন তা সবসময়ই স্পেশাল হয়। তিনি বলেন, একটা সময় চিন্তা ছিল যে বাইরে ছিলাম, দলে ফিরতে আমাকে ভালো করতে হবে। এখন চিন্তা করি যে তেমন কোনো চিন্তা না করে নিজের খেলাটাই খেলতে, সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল, কিছু একটা ত্যাগ করে কিছু একটা পাওয়া তো অবশ্যই স্পেশাল। দর্শক মণ্ডলী, সৌম্য সরকারকে আবারও আপনারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেখতে চান কিনা আপনার মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।